ওয়েলকাম টু বিটি টেক অ্যাপ্রোড। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোমানিয়া ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। রোমানিয়া ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে আবেদন করবেন, নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, কোন প্রসিডিউর ফলো করলে আপনি ভিসা পেতে পারেন, এছাড়াও যেটা রয়েছে আপনি হচ্ছে কোন কোন দেশ ভিজিট করলে রোমানিয়া ভিসা পাওয়ার সম্ভাবনা আর রয়েছে, যেহেতু বাংলাদেশে রোমানিয়ার অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভিসাটা কোথা থেকে নেবেন সে সংক্রান্ত তথ্য দিব। অর্থাৎ হচ্ছে রোমানিয়াতে ট্যুরিস্ট ভিসাতে আপনি আবেদন করলে কোন প্রসিডিউর ফলো করলে, অর্থাৎ হচ্ছে আপনি ইন্ডিয়াতে না গিয়েও কীভাবে ভিসা নিতে পারেন সে সংক্রান্ত তথ্য দিব। আশা করি যারা আসলে রোমানিয়া ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখলে আপনারা আশা করি মেসেজ পাবেন। রোমানিয়া কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, এখানে যেটা রয়েছে বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, আদার্স অন্যান্য ভিসার কিন্তু ক্যাটাগরি ওপেন রয়েছে। যেহেতু রোমানিয়াতে কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন রয়েছে, আপনি চাইলে যে কোনো ক্যাটাগরি ধরে কিন্তু আপনি রোমানিয়াতে যেতে পারেন। রোমানিয়াতে আসলে যেহেতু ট্যুরিস্ট, আজকে আমরা মূলত আলোচনা করবো হচ্ছে রোমানিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে। রোমানিয়া কিন্তু অত্যন্ত চমৎকার সুন্দর একটা দেশ, এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট সারা ওয়ার্ল্ড থেকে ভিজিট করে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে কিন্তু রোমানিয়াতে রোমানিয়ার সৌন্দর্য উপভোগ করে আসতে পারেন। আজকে আসলে আমরা বেসিক্যালি আসলে তথ্য দেওয়ার চেষ্টা করবো যে কী ডকুমেন্টস লাগবে, অর্থাৎ হচ্ছে কী প্রসিডিউর ফলো করলে আপনি রোমানিয়ার হচ্ছে ট্যুরিস্ট ভিসা পেতে পারেন সে সংক্রান্ত তথ্য দিব। ফার্স্ট টাইম আমরা একটু আলোচনা করবো হচ্ছে নেসেসারি ডকুমেন্টস নিয়ে। নেসেসারি ডকুমেন্টস কী লাগবে, ফার্স্ট টাইম হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্টে আপনার মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনার যদি ওল্ড পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি নতুন পাসপোর্টের সাথে ওল্ড পাসপোর্টটাকে জমা দিয়ে দিবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনাকে 2 কপি শব্দ তোলা ছবি দিতে হবে, ছবির সাইজ হবে 35x45mm, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে, ছবিতে আপনি কোনো চশমা বা হচ্ছে হ্যাট ইউজ করতে পারবেন না। আপনার যেটা রয়েছে আপনি যদি এই ছবি দিয়ে যদি প্রিভিয়াস কোনো হচ্ছে ভিসা লাগিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ছবিটা ইউজ করতে পারবেন না। অথচ আপনার শব্দ তোলা 2 কপি ছবি আপনাকে দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা দিতে হবে, যে কোনো দেশে আপনি ভিসার জন্য আবেদন করেন না কেন প্রত্যেকটা দেশের নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম থাকে। আপনার এইখানে রোমানিয়ার ক্ষেত্রেও সেম, এখানে একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, আপনি এই ফর্মটাকে সুন্দর করে ফ্ল্যাপ করবেন, ফ্ল্যাপ করে ফর্মটা আপনি জমা দিবেন। এই ফর্মটা আপনি গুগলে কোথায় পাবেন, গুগলে গিয়ে রোমানিয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ দিলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়াও রোমানিয়ার যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ হচ্ছে যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, সেখানে গেলেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা ফ্ল্যাপ পেয়ে যাবেন। এই ফর্মটাকে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি কম্পিউটারাইজ করে এটা ফ্ল্যাপ করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে ব্যাঙ্কে স্টেটমেন্ট দিতে হবে, ব্যাঙ্কে আপনার যেটা রয়েছে আপনার লাস্ট 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে, আপনার ব্যাঙ্কে যেন একাধিক লেনদেন হয় এরকম একটা স্টেটমেন্ট আপনাকে শো করতে হবে। আর ব্যাঙ্ক স্টেটমেন্টের ভিতরে আপনাকে একটা ক্লিয়ার নাম্বার থাকতে হবে ব্যাঙ্কের, যেখানে কন্ট্যাক্ট করে ওরা আপনার সংক্রান্ত ইনফরমেশন নিতে পারে। এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে, আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কে গেলে কিন্তু আপনার সলভেন্সি সার্টিফিকেট ওরা আপনাকে দিয়ে দিবে। এরপরে যেটা রয়েছে আপনাকে দিতে হবে হচ্ছে একটা হচ্ছে কাভার লেটার দিতে হবে, কাভার লেটারে হচ্ছে আপনি কী কারণে রোমানিয়াতে ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত তথ্য দিবেন, প্লাস হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, তারপরে যেটা রয়েছে আপনার হচ্ছে একটা আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে যেটা রয়েছে আপনার পাসপোর্ট নাম্বার, সমস্ত তথ্য দিয়ে আপনি কাভার লেটারটা সাজিয়ে সুন্দর করে সাবমিশন করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে একটা আইটিনারি দিতে হবে, আইটিনারিটা হচ্ছে আপনাকে যে জিনিসটি রয়েছে আপনি রোমানিয়াতে কোথায় কোথায় ভিজিট করতে চাচ্ছেন সে সংক্রান্ত একটা তথ্য দিবেন, অর্থাৎ হচ্ছে আপনি রোমানিয়াতে কোথায় কোথায় দেখবেন, কোন জায়গাগুলোতে আপনি কতদিন থাকবেন সে সংক্রান্ত একটা, অর্থাৎ হচ্ছে একটা ট্যুর প্ল্যান দিবেন আপনার আইটিনারির ভিতরে। এরপরে যেটা রয়েছে আপনাকে প্রুফ অফ ফান্ড দিতে হবে, ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার যে কোনো দেশের ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রুফ অফ ফান্ডটা কিন্তু অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রুফ অফ ফান্ডটা কীভাবে দেখাবেন, আপনার যদি গাড়ি বাড়ি আদার্স কোনো প্রপার্টিস আপনার কোনো FDR থাকে, সমস্ত আপনার যা সম্পদ আছে সম্পদকে একটা ভ্যালুয়েশন করে আপনি কিন্তু যখন জমা দিবেন তখন কিন্তু আপনার অর্থাৎ হচ্ছে আপনার সমস্ত সম্পদকে একটা ভ্যালুয়েশন করে আপনি জমা দিবেন, অর্থাৎ হচ্ছে আপনি কত টাকার সম্পদের মালিক সে সংক্রান্ত আপনার একটা তথ্য পাবে। অর্থাৎ হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভিসা লাগান না কেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে প্রুফ অফ ফান্ড এটা কিন্তু অত্যন্ত জরুরি ভিসা পাওয়ার ক্ষেত্রে। সেজন্য হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ডটা আপনার রোমানিয়ার ক্ষেত্রেও অত্যন্ত জরুরি। প্রুফ অফ ফান্ডটাকে আপনি যথাযথ প্রুফ করে আপনি হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি সুন্দর করে আপনার প্রুফ অফ ফান্ডটাকে আপনি সাজিয়ে নেবেন। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার একটা আপনার একটা ট্রাভেল হিস্ট্রি, অর্থাৎ হচ্ছে আপনি কোন কোন দেশে ভিজিট করেছেন, সমস্ত দেশের হচ্ছে আপনার ভিসাগুলো আপনি সুন্দর করে প্রিন্ট আউট করবেন। আপনার যে ইমিগ্রেশনে আপনি গিয়েছিলেন ইমিগ্রেশন থেকে যে সিলটা দিয়েছে সেই সিল সংক্রান্ত যে পেজটা রয়েছে সমস্ত পেজকে আপনি সুন্দর করে একটা প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে এটাকে সাবমিশন করবেন। এরপরে যেটা রয়েছে আপনাকে একটা এয়ার টিকিটের বুকিংয়ের একটা পেপার্স দিতে হবে। এছাড়াও যেটা রয়েছে আপনার যে হোটেল আপনি যেই যেখানে গিয়ে উঠবেন, অর্থাৎ হচ্ছে আপনার আইটেনারিতে যে যেখানে আপনি রোমানিয়ার ফার্স্ট যে সিটিটা আপনি গিয়ে উঠবেন সেই সিটি থেকে আপনাকে একটা হোটেল রিজার্ভেশনের একটা কপি দিতে হবে, অর্থাৎ হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের একটা পেপার্স আপনাকে শো করতে হবে।
এরপরে যেটা রয়েছে, আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স দিতে হবে, সাথে আপনার হচ্ছে ভিজিটিং কার্ড দিতে হবে। আপনি যদি নর্মাল হচ্ছে সার্ভিস হোল্ডার হন সেক্ষেত্রে হচ্ছে আপনার এনওসি লেটারটা দিতে হবে। এনওসিটা হচ্ছে নো অবজেকশন লেটার, আপনি যে কোম্পানিতে আসেন সেখান থেকে হচ্ছে আপনার নো অবজেকশন লেটারটা এনে দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার কোম্পানি বিদেশ যাওয়ার ক্ষেত্রে আপনার কোনো হচ্ছে কোনো বাধা নাই সেই সংক্রান্ত একটা তথ্য আপনার এনওসির ভিতরে দিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার একটা লিভ লেটার দিতে হবে, আপনি যে ছুটি নিয়েছেন অর্থাৎ হচ্ছে ছুটির একটা পেপার্স আপনাকে শো করতে হবে, সাথে আপনার ভিজিটিং কার্ড দিবেন। আর যেটা রয়েছে আপনার স্যালারি স্টেটমেন্টটা আপনি দিতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে আইডি কার্ডটা আপনাকে শো করতে হবে, প্লাস হচ্ছে আপনার লিভ লেটার দিতে হবে। সাথে যদি আপনার ওয়াইফ বা বাচ্চা আপনার সাথে ভিজিট করে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেটটা দিতে হবে। আপনার ওয়াইফের সাথে যে আপনার সম্পর্ক রয়েছে সেজন্য আপনাকে যদি আপনার তার পাসপোর্টের ভিতরে স্পাউসে যদি আপনার নাম থেকে থাকে তাহলে হচ্ছে আপনার হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট না দিলেও সমস্যা নাই, কিন্তু যদি আপনার স্পাউসের জায়গায় আপনার নাম না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা শো করতে হবে। এই হচ্ছে আপনার বেসিক রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা যদি আপনাকে সব কিছু ফুলফিল হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই ভিসা পাবেন। এখন আসেন হচ্ছে আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাবেন, ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাকে কত টাকা দেখাবেন। এখানে যেটা রয়েছে, রোমানিয়া যেহেতু ইউরোপের একটা কান্ট্রি, মোটামুটি এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে আপনি 5-6 লক্ষ টাকা আপনি কিন্তু ব্যাংকে শো করবেন। আর যেটা আমি আগেই বলেছি, আপনার ব্যাংকে যেন একাধিক লেনদেন হয় এরকম একটা স্টেটমেন্ট আপনি শো করবেন। কেননা হচ্ছে আপনার যদি ফিক্সড কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি আপনার সাদা পাসপোর্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ভিসার জন্য ট্রাই করবেন না, যেহেতু আপনার রোমানিয়া কিন্তু ইউরোপের একটা কান্ট্রি, সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু ভিসা পাওয়ার চান্স সাদা পাসপোর্টে খুবই কম। আরেকটা জিনিস যেটা রয়েছে, আপনাকে ইনভাইটেশন লেটার, যদি আসলে ইনভাইটেশন লেটারটা যেটা রয়েছে আপনার যদি হচ্ছে আপনি যদি কোনো আত্মীয় স্বজন বা ফ্যামিলি ভিজিট পারপাসে আপনি যদি গিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার দিবেন, বা আপনি কোনো সেমিনারে যদি কোনো অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশনটা অত্যন্ত জরুরি। কিন্তু আপনি যদি নর্মাল ভিজিটর হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইনভাইটেশনটা না থাকলেও কোনো সমস্যা নাই। এরপরে আসেন হচ্ছে আপনি কয়টা দেশ ভিজিট করলে আপনি রোমানিয়ার ভিসা পেতে পারেন। রোমানিয়াতে ভিসা পাওয়ার জন্য যে জিনিসটি রয়েছে, আপনি আশেপাশের 5-6টা কান্ট্রি আপনি ভিজিট করবেন। যেমন হচ্ছে আপনি চায়না ভিজিট করতে পারেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, তারপরে যেটা রয়েছে আশেপাশের, যেমন যদি পসিবল হয় আপনি জাপানও ভিজিট করতে পারেন। এছাড়াও যেটা রয়েছে, আপনি এই সব কান্ট্রিগুলো ভিজিট করে আপনার হচ্ছে জাস্ট হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি স্ট্রং হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিসার জন্য দাঁড়ালে কিন্তু আপনাকে ওরা স্মুথলি ভিসা দিয়ে দিবে। এই হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। এখন আসেন হচ্ছে আপনি ভিসার জন্য কীভাবে আবেদন করবেন। ভিসার জন্য আবেদন করার দুইটা মাধ্যম রয়েছে। একটা হচ্ছে আপনি ডাইরেক্ট ইন্ডিয়াতে গিয়ে ভিসার জন্য আবেদন করতে পারেন, এটা হচ্ছে নিউ দিল্লিতে। আমি ওদের যে অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আপনাদের জন্য দিয়ে দিব, আপনারা চেক করে দেখে নিতে পারবেন। এছাড়াও যেটা রয়েছে, বাংলাদেশে আপনারা হচ্ছে রোমানিয়াতে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য দু একটা কোম্পানিকে অর্থাৎ দু একজন এজেন্টকে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু এই মুহূর্তে রোমানিয়াতে কিন্তু যেহেতু ইন্ডিয়াতে যাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে ওরা কিন্তু আপনার ডকুমেন্টস নিয়ে, আপনার ডকুমেন্টস বাই অথবা ফোনে আপনার জন্য ইন্টারভিউ নিয়ে কিন্তু আপনার ভিসাটা দিয়ে দিতে পারে। এখন হচ্ছে আপনি এই যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি যখন আপনার রোমানিয়ার যে হচ্ছে ইন্ডিয়ান ওয়েবসাইট আছে অর্থাৎ হচ্ছে রোমানিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই কিন্তু আপনি ওদের লজিস্টিক কারা সাপোর্ট দিচ্ছে তাদের কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তাদের ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা রয়েছে, আপনি তাদের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস সহ আমি ফুল ইনফরমেশন আপনাদের জন্য আমি প্রোভাইড করব। এরপরে যেটা রয়েছে, আপনি এখানে যেটা দুই ধরনের ভিসা হয়, একটা হচ্ছে শর্ট টার্ম, একটা হচ্ছে লং টার্ম। শর্ট টার্ম ভিসার জন্য আপনার খরচ হবে 7,300 টাকা। এখানে যেটা রয়েছে, আপনি যদি লং টার্ম ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার 16,200 টাকা খরচ হবে। আপনার লজিস্টিক যেটা রয়েছে, আপনার লজিস্টিকে যে সাপোর্ট দেওয়ার জন্য ওরা নির্দিষ্ট পরিমাণটা ফি নেয়, সেটা হচ্ছে যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে লজিস্টিক সাপোর্ট দিতে তারা কত নিচ্ছে। যেহেতু এটা ব্যক্তিভেদে একটু ডিফারেন্ট ডিফারেন্ট হলেও হতে পারে, যদি আপনার পরিচিত ক্লোজ হয় সেক্ষেত্রে ওরা একটু কস্ট কম হতে পারে, আর যদি আপনার নর্মাল যারা সবার কাছ থেকে যেভাবে নিচ্ছে সেভাবে হয়তো হতে পারে। কিন্তু আমি যতটুকু জানি ওরা লজিস্টিক সাপোর্টের জন্য 25,000 টাকা করে নিচ্ছে। অর্থাৎ হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনার সমস্ত ডকুমেন্টসগুলো আপনি ফার্স্ট টাইম রেডি করবেন। রেডি করে আপনারা যারা লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন ওদের কাছ থেকেও আপনি কিন্তু হেল্প নিতে পারেন যে আমার কী কী ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসের লিস্টটাও কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এখানে যেটা রয়েছে, আপনি সমস্ত ডকুমেন্টসগুলো আপনি প্রোভাইড করবেন, ওরা আপনার জাস্ট হচ্ছে সুন্দর করে একটা খামের ভিতরে আপনার মেইন পাসপোর্ট সহ ওরা এখানে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে যদি আপনি ভিসা পান তাহলে ওইখান থেকে ভিসা হয়ে আপনার যে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তাদের অফিসে চলে আসবে, আপনি তাদের অফিস থেকে ভিসাটা কালেকশন করে নিতে পারবেন।
এই হচ্ছে ফুল ইনফরমেশন। এরপরে যখন আপনি ফ্লাই করার ক্ষেত্রে হয়তো কিছু রেস্ট্রিকশন থাকবে, যেমন হচ্ছে আপনার ফুল ডোজ দুই ডোজ আপনার ভ্যাকসিনেশন থাকতে হবে। এরপরে যেটা রয়েছে আপনার অর্থাৎ হচ্ছে কোভিডের কারণে আপনার ভ্যাকসিনেশন যদি কমপ্লিট করা থাকে তাহলে আপনি এই মুহূর্তে কিন্তু রোমানিয়াতে ভিজিট করতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু রোমানিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা ওপেন রয়েছে, প্লাস হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা ওপেন রয়েছে, প্লাস হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা ওপেন রয়েছে। আমি আসলে যেটা রয়েছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট সংক্রান্ত আমার দুই তিনটা ভিডিও রয়েছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।